আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকেও আপনাদের মাঝে আরেকটা নতুন বাটিকের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে হচ্ছে আমি জামার কাপড়টাকে নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 2×4 গিরা কাপড় আছে। তো আমি প্রথমে কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর হচ্ছে আমি দেখতেই পাচ্ছেন যেভাবে ভাঁজটা করে নিয়েছি, 2 ভাঁজে 4 পার্ট করে নিব। আপনারাও ঠিক একই পদ্ধতিতে ভাঁজটা করে নেবেন। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই কিন্তু ভাঁজটা দিয়ে দিবেন। আজকে আমরা যে বাটিকটা করব, এই বাটিকটা করার নিয়মটা কিন্তু আরও সহজ, একদম ইজি একটা বাটি। তারপর হচ্ছে এইভাবে করে আমরা আবার আরেকটা ভাঁজ দিয়ে নিব। মানে হচ্ছে এখানে আমাদের 4 ভাঁজে 8 পার্ট হবে কাপড়টা। তো আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এই কারণে অনেক কাপড়ে আমাকে কমেন্ট করেন যে কত ভাঁজ করে নিয়েছেন বা কিভাবে। তাই আমি সব আপনাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকের ভিডিওতে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝবেন, আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমি এইভাবে করে কাপড়টাকে কোনাকুনি করে একটা মাপ নিয়ে কাপড়টাকে ভাঁজ করে নিব। আর এই জামার ফুলটা একটু বড় হবে, বড় ধরনের ফুল হবে, বড় বড় সাইজের। তাই আমার যে ঘরগুলোও কিন্তু বড় বড় হচ্ছে। ব্যাস হয়ে গেল। এভাবে করে আমি জামার কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে করে কাপড়টাকে একটু কুচির মতো হবে আর কি। এভাবে করে আমরা কাপড়টাকে একসাথে কুচকিয়ে নিব। তারপর আমি এখন এখানে একটু কস টিপ দিয়ে পেঁচিয়ে নিব। আপনারা আপনাদের কাছে যেই ধরনের কস টিপই থাকুক, যে কোনো কস টিপ দিয়েই পেঁচাতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি এখানে সাদা কস টিপটা ইউজ করেছি। তো এখানে আমি খুব শক্ত করে কস টিপটাকে দিয়ে কাপড়টাকে পেঁচিয়ে দিব। আমাদের কুচিটা যেন থাকে এদিকেও খেয়াল রাখতে হবে। আর বাটিক করা কিন্তু অনেক সহজ। আপনারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বাসায় বসে নিজেরাই বাটিক করে নিতে পারবেন। তো আমার সবগুলো ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, আর হচ্ছে আপনাদের বিভিন্ন বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। এভাবে করে শক্ত করে তারপর হচ্ছে বেঁধে নিব। তো বাঁধা হয়ে গিয়েছে। ব্যাস এতটুকুই আজকের কাপড়টা কিন্তু বাঁধা, একদম সহজ। আমি বলেছিলাম একদম সহজ পদ্ধতিতে কিন্তু বাটিকটা হয়ে যাবে। এখন হচ্ছে এই যে ওনার কাপড়টা, এটাও আমরা একই পদ্ধতিতে বেঁধে নিব, আর হাতার কাপড়টাও। তো আমি জামাটা যেভাবে বেঁধে নিয়েছি ওনাটাও ঠিক একই পদ্ধতিতে বাঁধবো, হাতাটাও। এতে দেখতেই পাচ্ছেন জামার মতোই কিন্তু আমাদের হাতা ওড়না দুইটাই বাঁধা হয়ে গিয়েছে একদম সেম পদ্ধতিতে। তাই আমি ওড়নার হাতার কাজটা দেখালাম না। এখন আমরা ঠান্ডা নর্মাল ঠান্ডা কলের যে ট্যাপের যে পানি আছে এটা দিয়ে কাপড়গুলোকে 10-15 মিনিট বা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যতক্ষণ ভিজাবেন ততই ভালো হবে, কাপড়টা যত পানি টানবে তারপর হচ্ছে রংটাও ভালো আসবে। তো আমি 10 মিনিটের জন্যই ভিজিয়ে রাখবো কাপড়টাকে, যেন কাপড়ের মারটা চলে যায়। তো আজকের ভিডিওতে এখানেই আমি শেষ করব। তো পরবর্তী ভিডিওতে কিভাবে বাটিকে রং করব বা কি রং করব সেটা দেখাবো। দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকেই রইল। এই বলে শেষ করছি, আল্লাহ হাফেজ সবাইকে। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।